নমস্কার, আমি আপনাদের আমার ইউটিউব চ্যানেল অ্যানিমালস অ্যান্ড পেটস উইথ পার্থতে ওয়েলকাম করছি। আমি আপনাদের নানানভাবে নানান অ্যানিমালসের ওপর, ডোমেস্টিক অ্যানিমালস এবং পেটস, অ্যাকোয়ারিয়াম ফিশ সবার ওপর একটা ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করি। আমার জীবনে আমি খুবই লাকি মনে করব, ভাগ্যবান যে আমি আমার প্যাশনকে সারা জীবন আমি পারসিউ করেছি। তো এমনই আমি ইংল্যান্ডে গেছিলাম প্রায় এক দশক আগে ডগ শো জাজিং করতে, এবং এই হেরফোর্ডশায়ার যে ডগ শো জাজিং করতে আমি গিয়েছিলাম, আমার বন্ধু আমাকে ইনভাইট করেছিল। আমি ওকে রিকোয়েস্ট করেছিলাম আমি যদি 2 সপ্তাহ তোমাদের সঙ্গে থাকি, কেন আমি ইংল্যান্ডটা ভালো করে, ইংল্যান্ডের গ্রাম আমি মানে আউট, আমি লন্ডন তো একরকম একটা অদ্ভুত জায়গা, তার তো আমি 2-3 বার আগেও গিয়েছিলাম, কিন্তু এই ওরা যে বার্মিংহামে যেখানে থাকতো এবং তার আশপাশে যতটা সম্ভব গাড়ি করে যাওয়া, সেগুলো আমি একটু দেখতে চেয়েছিলাম। এবং আমি যে নেচার লাভার, অ্যানিমাল লাভার, সেটা ওরা খুব ভালো করে জানতো, এবং সেই মতনই আমাকে প্রতিদিনই আমাদের একটা প্রোগ্রাম থাকতো নতুন নতুন জায়গায় যাওয়া। কখনো গেছি সিমস ব্রিজে, ওয়েটল্যান্ডসে ছবি তুলেছি হাজার হাজার পাখির মধ্যে, কখনো গেছি একটা অ্যাডাম হেনসেন্স কটসওল অ্যানিমাল ফার্ম পার্ক, হ্যাঁ সেটা একটা বাচ্চাদের জন্যে বিশেষভাবে করা এক বিশাল পার্ক, যে পার্কে সবই ডোমেস্টিক অ্যানিমালস বেশিরভাগ আছে, নানান রকমের শিব, নানান রকমের ছাগল, নানান রকমের গিরিপিক, পেরুভিয়ান হাঁস, মুরগি, এসব ইংল্যান্ডের নানান প্রান্তে যেগুলো সব ডেভেলপ হয়েছে, হ্যাঁ তো এইগুলো নিয়ে তারপর বড় বড় গরু, তা নানান রকমের মানে ধরে রাখতে পারেন শিমলা শি মানে ইয়ে ছাগল থেকে শুরু করে, হ্যাঁ নানান রকমের ভেড়া, সব নিয়ে একটা সাংঘাতিক একটা অ্যাটমসফিয়ার, যেখানে বাচ্চারা, বাচ্চাদের বাবা মারা ছাড়া তো তারা যাবে না, তো বাবা মারাও খুব এনজয় করে এবং বাচ্চারা খুব এনজয় করে। ওখানে প্রতিটা ব্রিড যে আছে তার একটা ইতিহাস দিয়েছে, কোনটা কোন কীভাবে এসছে, কোথাকার কোন এরিয়ার শিপ ছিল আছে, মানে যেখানে এটা ব্রিড করেছে বা ডেভেলপ করেছে। এইরকমই আমি বলতে চাইছি, এই যে আপনারা দেখছেন আমাদের ভারতবর্ষে এটা ভীষণ একটা দরকার আছে, এটা বাচ্চারা প্রচণ্ড রকমভাবে জীবে মানে অ্যানিমালসে একটা ভালোবাসা তাদের জন্মায়, এবং তাদের বাচ্চা বয়সে একটা থাকেই যে অন্য এই সব জীবজন্তুর প্রতি, এইটাকে যদি আপনি তাদের মধ্যে ইনকালকেট করতে হয়, তাদের মধ্যে যদি এই পশুপ্রেম এবং এটা যদি, এবং তাদের বিষয়ে যে নলেজটা দরকার সেটা যদি ওদের সাহায্য করেন এই সব দেখিয়ে বুঝিয়ে বলে, তাহলে দেখবেন তারা অনেক নর্মাল হিউম্যান বিইং হবে। কিছু কিছু মানুষ আমি এখনও দেখি যে তারা একটা যদি মানে কিছু একটা দেখলো, একটা জন কাজ দিয়ে যাচ্ছে একটা লিভিং থিং আদার দ্যান হিউম্যান বিইং, তারা ভয় পায়, সরে যায়, হ্যাঁ স্ক্রিন করে, লাফিয়ে ওঠে, এরকম মানসিকতার লোক আপনি নিশ্চয়ই দেখেছেন। কিন্তু এদের, আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েদের এই সব অ্যানিমাল ওয়ার্ল্ডের সঙ্গে এরা যোগাযোগ প্রথম থেকে সৃষ্টি করা আমার মনে হয় খুব প্রয়োজন। তো আমি এরকম একটা ফার্মে গিয়ে আমি ফার্স্ট হ্যান্ড নলেজ এবং প্রচুর ছবি যে দেখছেন আমি তুলেছি, এগুলো দিয়ে বুঝতে পারবেন যে এটা কীরকম। এদের মধ্যে মানে একটা একটা লোক, একটা বাচ্চারা গিয়ে তা ওই সব ওদের ছাগলদের, ভেড়াদের, গরুদের, ঘোড়াদের তাদের হাত দিয়ে আদরও করতে পারে এবং বিভিন্নভাবে এদের এ করতে পারে যেখানে সম্ভব, এবং একটা একটা দিন বেশ ভালোই কাটে, বেশ কয়েক ঘন্টা একটা ফ্যামিলি যদি যায় ভালোই কাটে। আমাদের দেশে এত রকমের যে জন্তু জানোয়ার আছে, কত রকমের ছাগল ভেড়া আমরা ব্রিড করি, আমাদের মানুষ জানেই না যে এটা কী, এটা কেন, এটা কোথা থেকে এসছে, এর এবং এটার বিষয়ে আপনার মানে
জানা খুব, বা আমার মনে হয় জানানো খুব দরকার। এর সঙ্গে সঙ্গে আরও যেটা করা যায়, যেটা হচ্ছে এক্সোটিক বার্ডস বা ইত্যাদি, এদেরও কিছু পরিচিতি রাখা যায়। এবং আমি ওখানে দেখেছি, এখানেও দেখছেন যে বড় বড় বোর্ড লাগানো আছে এবং তাদের বিষয়ে ইতিহাস লেখা আছে। তো এই যে আমাদের দেশে প্রচুর রকমের এক্সোটিক বার্ড আজকে অফিসিয়ালি লিগালি ব্রিডিং হচ্ছে, এইগুলোও রাখা যেতে পারে এবং এদের সম্বন্ধেও বলে দেওয়া যেতে পারে। তো বাচ্চা থেকে মানুষরা জানতে পারে যে এইগুলো কীভাবে কীভাবে রাখে এবং তাদের এবং এর বিষয়ে অনেক রকম তথ্য ওদের সঙ্গে শেয়ার করা যায়, ছোটো ছোটো ছেলেমেয়েরা যারা এইসব পার্কে বেড়াতে আসবে। তো অনেকভাবে এটা এন্টারটেনমেন্ট করা যেতে পারে, একটা মানে এটা হওয়া খুব দরকার। চিড়িয়াখানা তো চিড়িয়াখানার জায়গা, যেখানে একটা খাঁচার বাইরে থেকে আপনারা বাঘকে দেখছেন বা এ দেখছেন, কিন্তু এই যে ডোমেস্টিকেটেড অ্যানিমাল, এদের সঙ্গে কী করে পরিচয় হবে? একটা সিংহকে দেখছেন যে খাঁচার মধ্যে তাকে বংশ দেওয়া হচ্ছে একটা, এটা তো চিড়িয়াখানা আছে এবং আপনি বা গাড়ি করে যাচ্ছেন একটা ছোটো সাফারি, তার মধ্যে বাঘ আশেপাশে বাঘ ঘুরে বেড়াচ্ছে বা অন্যান্য জন্তু জানোয়ার ঘুরে বেড়াচ্ছে, এরকম জিনিস ভারতবর্ষে আমাদের আছে। অনেক দূর থেকে কিছু জঙ্গলি হরিণ বা জঙ্গলি ইয়ে দেখতে পাচ্ছেন, যেগুলো আপনি জঙ্গলে ছাড়া দেখতে পেতেন না। তো আমি সাজেস্ট করব যে আমাদের এই বিভিন্ন শহরে মানুষ যদি এরকম একটা উদ্যোগ নেয়, এটা কমার্শিয়ালি ভায়াবল হবে। এবং এগুলো দেখবেন প্রচুর রকমের ঘোড়া আমরা ব্রিড করেছি, আমাদের মারোয়াড়ি কাঠিয়াবাড়ি, কত রকমের পনি, আমাদের এই পাহাড়ে যেগুলো ওঠা নেওয়া করে যে ছোটো ছোটো এগুলো আমাদের দেশে মানে 100-200 বছর ধরে ব্রিডিং হচ্ছে। এবং ধরুন বেঙ্গলে একটা স্পেশাল ছাগল পাওয়া যায় যাকে ব্ল্যাক বেঙ্গল বলে, আমরা জানি ছোটো খাসি বলে জানি বা ছোটো কিন্তু যা সাধারণ মানুষকে এক্সাক্ট নাম যেটা পৃথিবী জানে ব্ল্যাক বেঙ্গল। এবং বিভিন্ন দেশে আমি যখন ট্রাভেল করেছি, আমার জীবনে তো প্রচুর ট্রাভেল ছিল এবং আমার অনেক বন্ধু আছে, তারা জিজ্ঞেস করতো যে তোমাদের ব্ল্যাক বেঙ্গল কেন, ব্ল্যাক বেঙ্গল কেন তারা বয়স্ক লোকেরা বেশিরভাগ ফ্যাট ফ্রি হয়। ফ্যাট ফ্রি এই জন্যে হয় যে তারা খালি ওই ঘাস খেয়ে মানুষ, তো তাদের ওই ছোটো ছোটো সাইজ হয় এবং তাদের চর্বি পরিমাণটা খুব কম থাকে, তাই জন্য এই ব্ল্যাক বেঙ্গলটা একটা আছে, বিদেশে পরিচিতি আছে। এবং আমাকে অনেক সময় এইসব প্রশ্নের সম্মুখীন হতে হয়েছে এবং এ বিষয়ে আমি তাদের বলতেও পেরেছি কেন। আমি একটু এইসব নিয়ে টোটাল ব্যাপারটা নিয়ে আমার একটা জন্মগত ছোট্ট বয়স থেকে আমার বাবা এই জগতে আমাকে ইন্ট্রোডিউস করেছেন এবং সব কিছু জিনিসের মধ্যে আমাকে বুঝবার সুযোগ দিয়েছেন এবং বলেছেন, শিখিয়েছেন। সেই সূত্রে আমার একটা আছে এবং আমি এই জন্যেই এগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি যে আপনাদের যদি জমি থাকে ভালো প্রাইম এরিয়ায়, ভাবছেন কী করবো, চাষবাস তো সবাই করবে না বা করতেও পারে না লোকজন লাগিয়ে, তো আপনারা যদি এইরকম একটা পার্ক করতে পারেন যেখানে বহু লোক আসতে পারবে এবং বেশ এনজয় করবে, তার মধ্যে একটা ক্যান্টিন মানে আপনার নানান রকম বসার ঘোরার খেলার বাচ্চাদের ব্যবস্থা রাখেন, আমার মনে হয় এটা একটা বিশাল ব্যাপার। আমাদের তো বাচ্চাদের নিয়েও ভাবতে হবে, তারাই তো ভবিষ্যৎ, তারাই তো ফিউচার, তাদের মাইন্ড তাদের কে ডেভেলপ করা আমাদের ভীষণ দরকার, তারা তবে একটা সুস্থ ভারতবর্ষ এবং সুন্দর ভারতবর্ষ তৈরি হবে। তাই এই যে আর আমি দেখেছি বা আমি আমার এই এপিসোডের মধ্যে দিয়েও অনেক সময় বলেছি, আমি কত রকমের এই যে ফ্রি টাইম, খুব তো ব্যস্ত থাকে বাচ্চারা, ফ্রি টাইমটা তারা অনেক বাচ্চারাই কি জানে না কি করব। তো সেই সময়টা যাতে কনস্ট্রাকটিভ কিছুতে, কিছু শিক্ষণীয় কিছুতে তারা যদি অতিবাহিত করে, তাদের সেটা ক্যারেক্টার বিল্ডিংয়ের জন্যে খুবই প্রয়োজন। আমি অ্যানিমালসের বিষয়ে কম বলছি, আমি এইসব এই যে দেখছেন আমার সামনে সব, এই যে আপনাদের সামনে যে এই যে হাঁসটি, একটা স্পেশাল রকমের হাঁস, এর বিষয়ে একটা ইতিহাস, এটা কোথাকার হাঁস, কোন ডিস্ট্রিক্টের হাঁস, ইংল্যান্ডের কোথায় ব্রিড হয়েছিল, তো এইসব বিষয় নিয়ে একটা ব্যাপার থাকে। এবং এই যে বিভিন্ন রকমের মুরগি, বিভিন্ন রোড আইল্যান্ড হলো বা
আপনার আরও অত অনেক রকমের লেঘন হলো, হ্যাঁ তো অনেক ফ্যান্সি মুরগি আছে সেগুলো হলো, তো এইসবগুলো যেসব ভেড়া থেকে লোম নিয়ে গরু জামা কাপড় হয় সেসব ভেড়া এসবই রাখা সম্ভব আমাদের এখানে। তো এইসব নিয়ে আমার এই প্রতিবেদন আমি আবার আমি আনবো আরও নানান রকমের ইয়ের ওপর। শেষ করার আগে আরেকটু জানাই যে আমাদের এখানে এখন খুব ফেমাস হয়ে গেছে পুঙ্গনুর গরু, যেটা 2-3 ফুট হাইটের গরু বাড়িতে মানুষ পুষছে এখন, এবং এক লোক 1-1.5 লাখ টাকা দিয়ে লোকে কিনছে এইসব ছোট্ট গরু। আপনি গুগল করলেই পাবেন, এদের ইউটিউবে দেখতে পাবেন যে কীরকম তারা ব্রিডিং হচ্ছে, এবং প্রচুর রকম ছোটো ছোটো নানান রকমের ছাগলেরও আমাদের এখানে ব্রিডিং হচ্ছে। কিন্তু এগুলো একত্রিত একটা জায়গায় যদি সবাইকে রাখা যায় মানুষ তার উপর একটা নলেজ গেইন করতে পারে, বাচ্চারা তো বড়রা তো বটেই এবং বাচ্চারা খুবই এনজয় করবে এই বিষয়টা নিয়ে। তো এই বলে আমি শেষ করলাম, নেক্সট এপিসোড আবার খুব শীঘ্রই আসবে, এবং আশা করব আপনারা আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন নিশ্চয়ই প্রেস করবেন যাতে নতুন নতুন এপিসোড আপনাদের সঙ্গে আমি শেয়ার করতে পারি, এবং সঙ্গে সঙ্গে আপনাদের কাছে তার খবরটাও চলে যাবে। অ্যানিমাল লাভারদের সঙ্গে আমার চ্যানেলটা ভালো লাগলে নিশ্চয়ই শেয়ার করবেন, বলবেন, এবং নতুনত্ব সব বিষয় আমি ইনফরমেশান ক্রমাগত আপনাদের সঙ্গে শেয়ার করতে থাকব। নমস্কার, এই বলে আজকের প্রতিবেদন শেষ করলাম, বাই।